আসসালামু আলাইকুম। একটা পেনে আমি একটু তেল দিয়েছি, তারপর এটার মধ্যে একটু বাটারের টুকরা দিয়েছি, আর ব্রেকফাস্ট রেসিপি যেটা আমরা দুজন তিনজন খেতে পারবো। গরম হবার পর আমি একটা রুটি দিয়েছি, ভাজা রুটি, যেটা মোটামুটি একটু বড়ই ছিল। তারপর একটা ডিম, দুইটা ডিম, তিনটা ডিম আর চারটা ডিম হলো। তারপর এটার উপরে হালকা একটু লবণ দিব, আর এদিকে আমি ধনে পাতা কুচি করে নিচ্ছি, যেটা দুইটা লেয়ারে আমি ধনে পাতা দিব, অল্প অল্প করে দিব। আর এই ব্রেকফাস্ট আমরা তিনজনে খেয়েছি পেট ভরে। তারপর ডিমের উপরে হালকা করে একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আর এদিকে মজ্জারেলা যেটা এইটার মধ্যে দিব, চিজ গুঁড়া কিনতে পাওয়া যায় প্যাকেটে। তারপর আমি ডিমের উপরে হালকা করে অল্প একটু ধনে পাতা দিচ্ছি, আর খেয়াল রাখতে হবে মজ্জারেলা যেটা যত বেশি দিব ততই মজা, কিন্তু পেটের কথা ভুঁড়ির কথা ভাববেন তো, কিন্তু মোটামুটি আমি অনেকটুকুই দিয়েছি। তারপর এটার উপরে আমি আরেকটা ভাজা রুটি দিচ্ছি, আর কিছুক্ষণ ঢেকে রাখবো, 5-7 মিনিট। তারপর এদিকে আমি টমেটো একটু স্লাইস করে নিচ্ছি, যেটা দেখা যাচ্ছে 5টা স্লাইস দিলেই আমার হয়ে যাবে। আর রুটিটা এদিকে হয়ে গেল। আর ও হ্যাঁ, কেউ ভুলবেন না লাইক কমেন্টস করতে, অবশ্যই শেয়ার করবেন। আর এটার উপরে সেম ব্যাকসাইডের সাথে যেন বাটারটা একই টাইপের হয়, উপরে একটু হালকা বাটার দিয়েছি, দিয়ে তারপর আমি এখন উল্টিয়ে দিব। আর হচ্ছে আমার ইউটিউব যেটা দিন ফ্যাশন ব্লগ ইউটিউবে আছে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তারপর 1টা স্লাইস 2টা স্লাইস 3টা স্লাইস 4টা, মাঝখানে 1টা 5টা টমেটো স্লাইস দিয়েছি, আর হচ্ছে হালকা একটু টমেটোর উপরে লবণ দিব। তার মধ্যে আবার সেম ওভাবে একটু হালকা গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আবার তার মধ্যে হালকা অল্প একটু ধনে পাতা দিয়ে দিব। ব্রেকফাস্ট রেসিপিটা অনেক মজা হয়েছে, আপনারা করেও খাবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন। তার মধ্যে আবার সেম আমি মজ্জারেলা দিয়ে দিচ্ছি, আর হালকা অল্প একটু ধনে পাতা দিয়েছি, তারপর ঢেকে দিব। দেখা গেল 7-8 মিনিট পর আবার ঢাকনাটা খুলে ফেলব। সাইডে খুব সুন্দর করে বাটারটা চচ্চর করে আসছে, সুন্দর গন্ধ বের হয়ে আসছে, খুব মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি হয়ে গেল। এখন এটাকে কেটে গরম গরম করে খাবো, অনেক মজার গন্ধ বের হয়েছে এবং খেতে অনেক টেস্ট হয়েছে। আপনারা কিন্তু কেউ ভুলবেন না করতে, বাট এখন আমি খাবো, অনেক মজা। ওয়াও।